আমাদের আন্দোলনটা কেন সফল হচ্ছে এটার পিছে জনগণ একমাত্র কারণ। জনগণ কেন আমাদের পিছে আছে সেই প্রশ্নটা তো জনগণ ভালো করেই জানে, এই জন্যই তো তারা আমাদের সাথে আছে। তো প্রশ্নটা কার? জনগণের। আজকে কোন জনগণরা আমাদের সাথে, যারা অত্যাচারিত, নিপীড়িত এবং এই আওয়ামী ফ্যাসিজমের কোনো না কোনোভাবে ভুক্তভোগী তারা? হ্যাঁ, যে কোনো না কোনোভাবে হয়তোবা তারা দালালি করে নাই বা পা চাটে নাই দেখে তাদের প্রমোশনটা হয় নাই বা অনেকভাবেই ইয়ে। আর দেশের যে মানে এরা যে দেশ বিরোধী একটা শক্তি সেটা তো বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এটা আমরা রাজনৈতিক কর্মী হিসেবে বুঝি। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে আমরা এই আন্দোলনে সঠিক পথে ছিলাম দেখি জনগণ আমাদের সাথে আসছে। আমরা কিন্তু জনগণের কথাটাই বলে আসতেছি আজকে থেকে না, সেই 2010 সাল থেকে। আমরা আপনি যদি তখনকার কথাগুলো অ্যানালাইসিস করেন, হ্যাঁ, বা 96 থেকে 2001 খালেদা জিয়ার ম্যাডামের বক্তব্যগুলো অ্যানালাইসিস করেন, 17-18 উনি লাস্ট যে লিমিট ওগুলো অ্যানালাইসিস করেন, শুনেন, এটা তো বলে আসতেছি আমরা। সো অতএব আজকে তরুণ সমাজকে বলবো যে এই আজকে যদি বিএনপি চাইলে বা ম্যাডাম খালেদা জিয়া ওনার জেলে থাকতে হইতো না বা উনি হয়তো সকল, কিন্তু তাতে করে দেশের যে গণতন্ত্র সেটার সাথে আপোষ করতে হইতো, আপোষ করা যাবে না, ঠিক আছে? আমরা আপোষ করে ফেলা মানে আমরা কার সাথে আপোষ করতেছি বুঝতে হবে। আমরা তো দাসে পরিণত হলাম। আমরা যদি আমাদের দেশের অভ্যন্তরীণ স্বার্থের চেয়ে বাইরের কোনো স্বার্থকে প্রাধান্য দেই তাহলে তো আমরা দাস রাষ্ট্রে পরিণত হইলাম না। সো অতএব আমরা দাস রাষ্ট্র হয়ে বেশি দিন টিকতে পারবো না, এটা এভাবে হয় না। আমরা যদি দীর্ঘমেয়াদে আমাদের বাংলাদেশে আমাদের যে ভূখণ্ডটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা হয়েছিল, সশস্ত্র মুক্তিযুদ্ধ, এটা কিন্তু যেন তেন ঘটনা, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, এবং সশস্ত্র যুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ড স্বাধীন করা হয়। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে সহযোগিতা করা হয়েছে, সব করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ তার অস্ত্র হাতে নিয়ে স্বাধীন করছে এই দেশটাকে, এটা কিন্তু মুখে বলা যতটুকু ইয়া, বাট কাজটা করতে গেলে তখন বোঝা যাবে আসলে কতটুকু। আজকে যদি এরকম একটা ঘটনা ঘটে আপনার কি মনে হয় কত লোক সেই সময় যারা ছাত্র রাজনীতি করতে পারে, হ্যাঁ, এই ছাত্রলীগ মাত্রলীগ কি আসবে জীবনে এরা ইয়া করতে, দেশকে রক্ষার জন্য যুদ্ধে ঝাঁপায় পড়তে আসবে? আসবে না, ঠিক আছে? এরা হলো সুবিধাভোগী, এরা সন্ত্রাসী গোষ্ঠী, এই আওয়ামী লীগ পুরোটাই সুবিধাভোগী সন্ত্রাসী গোষ্ঠী। এরা কোনো যুদ্ধ করে নাই, যুদ্ধের সময় তারা বেশিরভাগ দিন তারা ছিল কলকাতায়, কিন্তু তারা চেষ্টা করেছে যুদ্ধের সম্পূর্ণ কৃতিত্বটা যাতে তারা কিভাবে নিতে পারে সেটার জন্য তারা সক্রিয় সচেষ্ট ছিল তখন থেকেই। এবং মুক্তিযোদ্ধারা যে প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের পিছনেও কিন্তু তারা অনুসরণ করে, একটা সময় গিয়ে তারা একটা বাহিনী তৈরি করে, মুজিব বাহিনী ছিল এবং জেনারেল উবান যিনি তিব্বতে ট্রেনিং দিয়েছিল, ওরকম তারা একটা মুজিব বাহিনীকে ট্রেনিং দেয়, আলাদা অস্ত্রশস্ত্র দেয় যে কোনোভাবে যাতে যদি স্বাধীন হয়ে যায় বাংলাদেশটা এটা যাতে তাদের নিয়ন্ত্রণে থাকে। এটা যে আপনি একটু রিসার্চ করলে এটা জানতে পারবেন, এটাই হলো গিয়ে বাস্তব সত্য। এখন তারা মনে এটা তাদের যাই হোক দীর্ঘমেয়াদী তাদের চক্রান্ত পরিকল্পনা, এটার মধ্যে জড়িত আছে পারিবারিক স্বার্থ, জড়িত আছে ইতিহাসের নানান ঘটনা এর মধ্যে চলে আসছে, যে যার কারণে আজকে আমাদের বৈরিতাটা এত বেশি। হ্যাঁ, আমি কিন্তু এতক্ষণ খালি ধুইলামই খালি আওয়ামী লীগে, কারণ আমার কোনো উপায় নাই, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এইভাবে দুইটা তিনটা নির্বাচন তারা করে ফেললো, হ্যাঁ, আর এভাবে অত্যাচার নির্যাতন চালায় যাবে, যা ইচ্ছা তাই করবে, এটা তো হইতে পারে না, এটা আমরা মেনে নিব না। আমরা এই আন্দোলন করব, এটার জন্য আমাদের বহু ভাই শহীদ হয়েছে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এটা খালি মুখে আমরা বলি না, আমাদের বহু ভাইয়েরা জীবন দিয়েছেন, বহু ভাইয়েরা শহীদ হয়েছেন, বহু মানুষ এখন জেলে রয়েছেন। আমাদের ঢাকা, আমি এখন যদি ওইভাবে বলতে যেত অনেক বলতে হবে, কিন্তু আমাদের মহানগর দক্ষিণের সেক্রেটারি রফিকুল আলম মজনু, তাকে দীর্ঘদিন কারাবন্দি করে রাখছে, ভারপ্রাপ্ত সেক্রেটারি তাকেও এখন কারাবন্দি করছে। তো আর আমাদের যুবদলের সাইফুল আলম নীরব আছে, এস এম জাহাঙ্গীর আছে, আমাদের রবিউল ইসলাম রবি আছে, আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, আমাদের সিনিয়র মহানগরী অবিভক্ত মহানগরীর উনি সেক্রেটারি ছিলেন, বহুবার চারবার সংসদ সদস্য ছিলেন, তো এগুলো তো করতেছে, এবং আমাদের মহাসচিবকেও তো জেলে নিয়েছে। যাই হোক, আগামীতে আবার কী করে এটা দেখার বিষয়। তো এগুলো তারা করবে করুক, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এবার কাউকে, যেখানে ম্যাডামকে গ্রেফতার করে আমরা এই আন্দোলন, উনি আর গ্রেফতার থাকা অবস্থায় আমরা আন্দোলন করছি, আর কাউকে গ্রেফতার করে এই আন্দোলন থামানো যাবে না,
এই আন্দোলন আমাদের চলবে, এই আন্দোলন ওই দিনই শেষ হবে যেদিন আওয়ামী লীগ পদত্যাগ করতে বাধ্য হবে, সেটাই আমি বলতে চাই।